আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইরা লোভে পড়ছে কি বলে নাই? যে 10 ভাই ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করছে গতকাল রাত্রিতে মনে আছে? এই 10 ভাই লোভে আছে না লোভের বাইরে ছিল? লোভের কারণে তো ভাইকে কি কোন মেরা হালাই নাই, কূপের মধ্যে নিক্ষেপ করছে লোভের বশবত হইয়া। কিসের লোভ? বাবা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম মরিয়া যাব তার জায়গায়, তার পথ যেন ওই নবুয়াত যেন ইয়াকুবের বড় বেটা ইয়াহুদা পায়। কি কন এই পদবীর লোভে, এই সিয়ারের লোভে, এই গদির লোভে আমার ভাই জানেরাম ইয়াকুব পয়গম্বরের 10 পুত্র 11 নম্বর পুত্রকে হত্যা করে হত্যার প্রিপারেশন নিচ্ছে। কি কন আমার ভাইজানেরা, বাংলাদেশের পার্লামেন্টের অবস্থা ঠিক একই। কি কন একই, বাংলাদেশের জনগণ মরিয়া শেষ হয়ে যায়, কিছু আইসে যায় নাই, কিন্তু চেয়ার ছাড়ার উপায় নাই। কি কন চেয়ার ছাড়ার উপায় নাই। সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের 10 পুত্র 11 নম্বরের পুত্র ইউসুফকে গতকাল রাত্রিতে আমার ভাই জানেরা সুবের জঙ্গলের মধ্যে 80 গজ গর্ত বিশিষ্ট কূপের মধ্যে নিক্ষেপ করেছে। মনে আছে আপনাদের? আমার ভাই জানেরা আজকে কূপের থেকে তোলা কি যাবে? ঘন্টাখানেক সময় যদি আলোচনা করি অসুবিধা কি হবে? এই জীবনী বয়ান করতে একটা আমার 7 দিন সময় লাগে। কয়দিন? 7 দিন। আগামীকাল তো ইনশাল্লাহ শেষ হবে। সুবের জঙ্গলের কূপের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে নিক্ষেপ করেছে তার 10টা ভাই মিলিতভাবে। 10 জনের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল আমার ভাই জানাই ইয়াহুজা, আর 10 নম্বরের যে ভাই ছিল এই ভাইয়ের নাম ছিল রবিন। ভাইয়ের নাম কি? এই 10 জনের মধ্যে এই রবিন ছিল আলাদা মানুষ। এই রবিন ছিল আলাদা মানুষ। রবিনের চিন্তা ভাবনা কূপের মধ্যে নিক্ষেপ করে যখন চলে যাবে আমিও যাব, কিছু সময় পরে রাত্রি যখন এসে যাবে রাতের অন্ধকারে ভাই ইউসুফকে আমি রবিন উদ্ধার করে মাবার কোলের মধ্যে আমি পৌঁছাইয়া দেব। যেভাবে মারপিট শুরু করছে তাকে তো হত্যা করে দিবে, যার জন্য পরামর্শ দিছে রবিন ভাই ইয়াহুদা, এইভাবে না মেরিয়া জনমের মধ্যে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করা যায়। কূপের মধ্যে নিক্ষেপ করলে যদি জীবিত থাকে আমি রবিন কূপের থেকে ভাইকে উদ্ধার করে বাবা ইয়াকুব পয়গম্বরের কোলের মধ্যে আমি পৌঁছাইয়া দেব। ওই নয় ভাইয়ের চোখের অগোচারে 10 ভাই কূপের মধ্যে ইউসুফকে রেখে বাবার নিকুটে ফিরে আসে। বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে ইয়াহুদা এসে জার জার করে কাঁদে আর বলে বাপজান আপনার কাছে যেই অঙ্গীকারে বদ্ধ হয়ে ভাই ইউসুফকে নিয়ে গেলাম, কিন্তু আমরা বর্কি চরণের কঠিন বর্কি চরানের কাজের মধ্যে নিয়োজিত ছিলাম, এদিকে নেকড়ি বাঘের একটা দল বাহির হয়ে আমাদের বর্কিগুলোর উপরে যখন হামলা চালাইল, এই বর্কিগুলাকে উদ্ধার করার কাজে আমরা সবগুলা ভাই নিয়োজিত হয়েছিলাম। আর এমন সময় এর একটা নেকড়ি বাঘে এসে আমার ভাই ইউসুফকে এমনভাবে পাকাও করেছে কোনো ক্রমেই সুটানের উপায় পেলাম না বাপজান। বাঘে এমন ভাবে ধরছে ছাল নিতে পারলাম না, টানা হেসা করে বাবা মাত্র এই গায়ের জামাটা মাত্র খুলতে পারলাম। বাবা বিশ্বাস যদি না করেন, এই যে ভাইয়ের রক্ত মাখা বিশিষ্ট জামা, ইয়াকুব পয়গম্বর জামা হাতে নিয়ে জামার দিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে এপিট ওপিট করে দেখে বলতেছে বাবা
তোমরা 10টা ভাই আমার কাছে যা বলতেছো তোমাদের অন্তরের ধোকার কথা। বাবা আর একটা নসিহত শোনো, তোমার পিতার নসিহত শোনো, তোমরা 10 ভাই আমার একটা মানুষকে এই জামার ভিতরে থেকে বাহির করে নিছে নেকড়ি বাগে, আর তোমরা জামাটাই না তার গায়ে থেকে খুলছো, জামার কোন জায়গায় একটা বুতাম পর্যন্ত ছেড়ে নাই, কোন জায়গায় একটুখানে ছিলেও যায় নাই, ফেটেও যায় নাই, এমন ভাবে কথা বলতেছো নিশ্চয় শয়তানের ধোকায় তোমরা মোহিত হয়ে সেই ধোকা বিন্দু কথা আমার কাছে তোমরা বলতেছো। তা যাই হোক, তোমরা যতই বলো না কেন আমি ধৈর্য ধারণ করেছি, একমাত্র সবুর এখতিয়ার করেছি মহান আল্লাহর হস্তে। আমি সবুর করা ছাড়া আমার আর কিছু নাই, আমি ধৈর্য ধারণ করেছি। সম্মানিত হাজিরিন, ইয়াহুদা বলতেছে বাপজান আমরা যতই বলি না কেন আপনি বিশ্বাস করবেন না তা আমরা জানি। ইয়াহুদা আর ভাইদের বলে তোমরা মাঠে চলে যাও, জঙ্গলে জঙ্গলে তালাশ করো, যে নেকড়ি বাগে বা ইউসুফকে খায়া ফেলছে ওই বাঘটাকে যদি ধরিয়া বাবার কাছে নিয়ে আসতে পারলে তবেই বাবা বিশ্বাস করবে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে ইয়াহুদা সহ আরো 4-5 ভাই সহ বাড়ির থেকে বাহির হইয়া জঙ্গলের নিকটে গেছে। যায়া দেখে দুর্বল জীর্ণ শীর্ণ, নড়তে পারে না, হাঁটতে পারে না, একটা চিতা বাঘ আমার ভাই যারা জঙ্গলের বাহিরে শুইয়া আছে। এরা কয়েক ভাই যা এই বাঘটাকে অ্যাটাক করে, আমার ভাইজানেরা বাঘের গলায় রশি পরাইয়া, আমার ভাইজানেরা অন্য একটা জীব জবাই করিয়া তার রক্ত ওই বাঘের মুখের মধ্যে লাগাইয়া দিয়া ওই বাঘের গলায় রশি দিয়ে টেনে নিয়ে আসলেন পয়গম্বর ইসুফের কাছে, পয়গম্বর ইয়াকুবের কাছে। বাপজান এই বাঘই তো আপনার বেটাকে ভক্ষণ করেছে, দেখেন তার মুখ দিয়া রক্ত লাগানো আছে। আমার ভাইজানেরা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে ওই বাঘের চেহারার দিকে তাকাইয়া আমার ভাইজানেরা মহান আল্লাহ পাকের শরণাপন্ন যখন হইল, হওয়ার সাথে সাথে মাবুদের কি রহম ওই বাঘের জবান খুলে গেল। বাঘের জবান খুলে গেল, বাঘ ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর সালাম আপনার উপরে মহান আল্লাহ অপুরন্ত শান্তি বর্ষিত করুক, আপনার পুত্র দয় আমি আছে এক মাস ধরে আমি নেকড়ি বাঘ খানা খাই না, আমার একটা ভাই মিশরের জঙ্গল থেকে হারাইয়া গেছে, তাকে না পায়া না না পায়া খুঁজতে 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 আমি আপনার কেনান রাজ্য পর্যন্ত ভাইয়ের তালাশে বাইর হইছি খোঁজ করার জন্য। এক মাসের মধ্যে আমার খাওয়া নাই দাওয়া নাই হুজুর, আমি জঙ্গলের বাহিরে পড়ে আমি বসে আছি, আমি হাঁটতে পারি না চলতে পারি না, এমন সময় আপনার এই সন্তানেরা আমাকে ধরে গলায় রশি পরাইয়া দিছে। অন্য এর একটা জীব জঙ্গলের জীবকে জবাই করে তার রক্ত আমার মুখের মধ্যে লাগাইয়া দিয়া আপনার দরবারে নিয়ে আইসা আমাকে আসামি বানাইয়া, আপনার বেটা ইউসুফ হইল আসলে খাঁটি একজন পয়গম্বর, নবী রসুলের শরীরের গোস্ত বাঘ ভাল্লুক হিংসক প্রাণীর জন্য মহান আল্লাহ হারাম করে দিয়ে রাখছে। ভাইরা আমার কি বুঝলেন, ওই নাকি বাক্তার নিজের ভাই হারাইয়া গেছে, সেই ভাইকে তালাশ করতে বাহির হয়েছে এক মাস আগে থেকে খুঁজতেছে। আমার ভাই জানেরা মিশর থেকে খুঁজতে খুঁজতে কেনানা পর্যন্ত আইসে,
আমার ভাইজনা বাগের ভাইয়ের প্রতি কি রকম দরদ, আর ইয়াকুব পয়গম্বরের 10টা বেটা ইউসুফ পয়গম্বর ভাই তার উপরে কোন ধরনের দরদ। ইগন আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর ওই বাঘের গলা রশি ছেড়ে দিছে। আমার ভাইজানা ইয়াকুব পয়গম্বর বাঘের জন্য দোয়া করে দিলেন, বাঘটা তরুতাজা হয়ে গেল, বাঘের যা খাদ্য এক সন্ধ্যার খাদ্য ইয়াকুব পয়গম্বর হইয়া দিলেন, বাঘটা ওখান থেকে ধীরে হাসতে শান্তি নিয়ে আমার ভাইজানা জঙ্গলের দিকে চলে গেল। আমার ভাইজানেরা এদিকে এদিকে আমার ভাইজানেরা ইউসুফ পয়গম্বর তো কুফের মধ্যে, এই কাহিনী তো ঘটতেছে ইয়াকুব পয়গম্বরের বাড়িতে, আর বাড়িতে বাপে বেটা কাহিনী করতেছে ইয়াকুব পয়গম্বরের বাড়িতে, ইউসুফ পয়গম্বর তো জঙ্গলের কুফের মধ্যে। এমন সময় আমার ভাইজানেরা মিশর থেকে একটা বিশজন মানুষ, বণিক দল, ব্যবসায়ী দল, শাম থেকে আমার ভাইজানেরা সুগন্ধিযুক্ত মশলাপাতি যা আছে এইগুলো আমার ভাইজানেরা শাম থেকে আমার ভাইজানা উটের পিঠে হাওদার মধ্যে বোঝাই দিয়ে তারা মাল কিনা নিয়া আমার ভাইজানেরা মিশরের দিকে রওনা হইছে। যাইতে যাইতে রাস্তার মাঝে সুবের জঙ্গলের কাছে আসার পরে তাদের উটের পানি ফুরে গেছে, নিজেদের খাবার পানি ফুরে গেছে, কিন্তু সুবের জঙ্গলের মধ্যে জঙ্গলের কিনারায় একটা কূপ দেখা যায়। এই কূপটা দেখে তারা ওই জায়গায় বিশজন ব্যবসায়ী মানুষ উট গুনাইকে আমার ভাইজানেরা থামাইয়া রেখে আমার ভাইজানা ছোট্ট একটা তাবু টানাইয়া তারা ওই জায়গায় রাত্রিতে যাপন করবে, আর পানির সন্ধানে বাহির হইয়া দেখে সুবের জঙ্গলে কূপের একটা কূপ আছে, এই জঙ্গলের কেনালায় যায় দেখে কূপ আছে। সঙ্গে সঙ্গে ওই কূপ বিজন কাফেলাবদ্ধ ব্যবসায়ী বণিক, এই বিজনের মধ্যে একজন ব্যবসায়ীর নাম ছিল মালিক বিন তোবার। মালিক বিন কি বললাম? মালিক বিন তোবার। এই মালিক বিন তোবার বালতি নিয়া বালতির কান্দায় দড়ি লাগাইয়া ওই কূপের মধ্যে যখন বালতি নামাইয়া দিছে, হযরত ইউসুফ পয়গম্বরের কাছে যখন বালতিটা চলে গেছে, ইউসুফ পয়গম্বর তখন চিন্তা করে, এই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম তখন চিন্তা করে, হায়রে মনে হয় ভাইদের অন্তরের মধ্যে দয়া এসে গেছে, যার জন্য বালতি দড়ি সহ আমার কাছে পাঠাইয়া দিছে, এই বালতির বালা ধরলে দড়ি ধরিয়া আমাকে মনে হয় বাইরা আমাকে টান দিয়া উঠাইয়া নিবে। আমার ভাইজানেরা ইউসুফ পয়গম্বর এই জন্য বালতির বালার গড়ে রশি দুই হাত দিয়া যেটা তুলছে ধরছে, মালিক বিন তোবার বালতি টান দিয়া উঠাইল যে পানি ভরে গেছে, বালতি টান দিয়া উঠাইয়া দেখে আমার ভাইজানা কূপের যখন একেবারে নিকুটে এসে গেছে, ইউসুফ পয়গম্বরের চেহারার জ্যোতির আলোতে এই কূপের মধ্যে সৌদুরাতের পূর্ণিমার চাঁদের আলোর মতন আলো হইয়া গেছে। মালিক বিন তোবার এই ইউসুফকে কূপের ভিতর থেকে উঠায়া বলতেছে হাজা গোলাম, আর দর্জনকে জানাইতেছে যে শোনো সুন্দর একটা গোলাম আল্লাহ পাক এই মুহূর্তে কূপের মধ্যে থেকে আমাকে নসিব করলো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা মালিক বিন তোবার ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতর থেকে উঠাইয়া তাদের তাবুর ভিতরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তাবুর ভিতরে নিয়ে গেছে। আমার ভাইরা এই গোলাম পায়া মালিক বিন তোবার অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশিতে মুগ্ধ। আমার ভাইজানেরা ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত নূর দান করেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন, আমি আল্লাহ আমার নিকটে রূপের দপ্তর আছে দুইটা। রূপ বোঝেন তো? রূপ বোঝেন না? আমরা একে একটা সুন্দর মানুষ দেখলে তার দিকে তাকাই, আমরা বলি যে আল্লাহ পাক কি সুন্দর রূপ দান করেছে, চেহারা দান করেছে, করে কি করি না? আমার ভাইজানেরা মহান আল্লাহ বলে রূপের, আমি আল্লাহ আমার কাছে রূপের দুইটা দপ্তর আছে, একটা হলো নবুয়াতি রূপ, একটা হলো নবুয়াতি রূপ,
আর আরেকটা হচ্ছে সাধারণ রূপ এই সাধারণ রূপ বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে সাধারণ রূপের অর্ধেক রূপ আল্লাহ যারা যারা করে রূপ প্রত্যেক মানুষকে দান করবে আর অর্ধেক রূপ আল্লাহ বলে আমি ইউসুফকে দান করেছিলাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রূপের জগতের অর্ধেক রূপ আল্লাহ ইউসুফকে দান করছে আর অর্ধেক রূপ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে যারা যারা করে রূপ আল্লাহ পাক দান করেছে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই জানেরা তাহলে নবীদের রূপ কোথা থেকে আসলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলো না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলো আমাদের নবী সমস্ত পয়গম্বরের পয়গম্বর তালি ছোট হলো না বড় হলো বড় হলো ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া খতমে নবী নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না এই নবীর রূপ তালি কি পরিমাণ ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার রহমতের নবী ঘোর অন্ধকার রাত্রিতে যখন আমি আয়েশা আমার ঘরের মধ্যে প্রবেশ করত রহমতের নবীর নূরানি শরীরের নূরানি চেহারার জ্যোতিতে আমি সুসের গায়ের মধ্যে সুতা পরাইয়া আমার ছেঁড়া কাটা কাপড় আমি সিলাই করেছি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবুয়াতি রূপ আমি আল্লাহ পাক সবটুকুন আমি আল্লাহ দান করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার ভাই জানা মালিক দিন তো উবার ইউসুফ পয়গম্বরকে কুফের থেকে উদ্ধার করে তাবুর ভিতরে নিয়ে গেছে আমার ভাই জানেরা কিছু সময় পরে এরা দশ ভাই রবিন সহ রবিন আগে আগে এসে কুফের কাছে গেছে কুফের কাছে যা দেখে কুফের মধ্যে ইউসুফ নাই ওই যে রবিন কান্দা শুরু করে দিল সর্বনাশ আমার ভাই ইউসুফকে কুফের ভিতর থেকে কোথায় কে নিয়ে চলে গেল রবিনের কান্না কাটি আর কে দেখে ইয়াহুদা এসে বলে যেই ভাই আমাদের পথকে আমাদের ক্ষমতাকে গ্রহণ করবে আর সেই ভাইয়ের নিকে রবিন তুমি কি জন্য কান্দা কাটি করো ওকে কুফের ভিতরে পাওয়া যায় নাই বেশ ভালো এত তো কান্দার কিছু নাই তার মানে রবিন বাদ দিয়া বাকি নয় জন্য সহ আমার ভাই জানা খুশিতে আত্মহারা হয়ে গেছে কুফে যেহেতু নাই কুফে থেকে কেউ উঠাইয়া হয়তো অন্য জায়গায় নিয়ে গেছে আমার ভাই জানারা রবিন কান্নাকাটি করে রবিনের মনটা খারাপ এদিকে এরা নয়টা ভাই আমার ভাই জানারা তালাশ করা শুরু করলো যে সাইটে কোনো জায়গায় আছে কিনা একটু ফাঁকে দেখে একটা তাবুর আস্তানা বণিক দলের আস্তানা এই তাবু বণিক দলের নিকটে যাইয়া বলতেছে আমাদের একটা গোলাম হারাইয়া গেছে গোলামকে তো পাই না তোমাদের কাছে কি খোঁজ আছে এইবারে মালিক বিন তোহবার এই বণিক দলের ব্যবসায়ী দলের একজন এই মালিক বিন তোহবার ডাক দিয়া কয় একটা গোলামকে কিছু সময় আগে কুফের থেকে আমি উদ্ধার করেছি আমার তাবুর ভিতরে আছে এইবারে সাকায়াত ভিতরে যায়া দেখে ঠিকই ইউসুফকে ওই মালিক বিন তোহফার উঠাইয়া তাবুর ভিতরে নিয়ে গেছে এইবারে ইয়াহুদা বলতেছে এই গোলাম আমাদের গোলাম এই গোলামের অভ্যাস আছে চুরি করা চুরি করা যার জন্য তাকে শাস্তি স্বরূপ কুফের মধ্যে নিক্ষেপ করেছিলাম এই গোলামকে তোমরা যদি নিয়ে যেতে চাও
এই গোলামকে কিছু আর্থিক আমাদেরকে দিয়া তোমরা নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, তাফনিহুল আতকিয়া নামক কিতাবের মধ্যে লেখে, আমার ভাইজানেরা 200 দিরহাম আমার ভাইজানেরা মূল্য নিয়া এরা 9 ভাই পয়গম্বর ইউসুফকে এই বনি গলের কাছে বিক্রি করে দিয়ে দিছে। সম্মানিত হাজিরিন, এইবারে বেঈমানের দলেরা ওরা এই কাম করে চলে গেল। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে তো মাবুদের শরণাপন্ন, কি কোন সে তো আল্লাহর কাছেই দন্না দিয়ে আছে। এই বণিক দল 20 জন ইউসুফকে নিয়ে মিশরের দিকে রওনা। আমার ভাইজানেরা মিশরে যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে মিশর রাজ্যের মধ্যে শহরত পড়ে গেল। যে মালিক বিন তোহবার বণিক ব্যবসায়ী শাম থেকে আসার পথে এমন একটা গোলাম 200 টাকা দিয়ে ক্রয় করে দিয়ে এসেছে, কিন্তু মালিক বিন তোহবার এই গোলামকে নিজে দ্বিতীয়বার বিক্রি করার প্রপোজাল দিয়েছে। আমার ভাইজানেরা সারা মিশর থেকে মানুষ দলে দলে যাকে যাকে এই গোলামের চেহারার খবর শুনে পাগলের মতন ছুটে আসে তাকে দেখার জন্যে। আমার ভাইজানেরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে, এমন সময় মালিক বিন তোহবার এই গোলামকে বেচার জন্য অর্ডার করেছে। আমার ভাইজানেরা কোনো কোনো ব্যক্তি এসে বলে 10,000 টাকা দেব, কেউ এসে বলে 10 লাখ দেব, কেউ এসে বলে 1 কোটি দেব, কেউ এসে বলে ইউসুফকে দাঁড়ির এক পাল্লায় অপর পাল্লায় রেজকি টাকা উঠাইয়া দেব। যে পরিমাণ ওজনে টাকা হবে এই পরিমাণ টাকা মালিক বিন তোহবার তোমাকে দেব। কিন্তু মালিক বিন তোহবার এই গোলামের দাম ভাঙে না, দাম চায় না, এত টাকা দাও, এত সোনামণি মুক্তা হীরা জমর জহর কাঞ্চন এই পরিমাণ দাও, দাম ভাঙে না, দাম চায় না। কিন্তু দেশের মানুষ ধীরে ধীরে নিজেরাই নিজেরাই দাম তুলতে তুলতে খবর চলে গেল মিশরের, মিশরের বাদশার প্রধানমন্ত্রী, আমার বাজারা মিশরের প্রধানমন্ত্রী যখন ওই সময় ছিল তার নাম ছিল বাদশা আজিজ মেসের, আজিজ মেসরের বিবির নাম ছিল জুলাইখা। আজিজ মেসেরের বিবি জুলাইখার কানে গেছে। আমার ভাইজানেরা আর ওই সময়কার, আমার ভাইজানেরা ওই সময় উনি তো ছিল প্রধানমন্ত্রী, একজন তো রাষ্ট্রপতি থাকে। ওই সময় মিশরের রাষ্ট্রপতি যিনি যিনি ছিল তার নাম ছিল মালিক বিন ফেরাউন। কি নাম ছিল? উদ্ধার করে নিল কে? মালিক বিন তোহবার। ভাইরা আমার, বিক্রির প্রবজাল হওয়ার পরে এই খবর ধীরে ধীরে চলে গেল বাদশা আজিজ মেসের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিবি জুলাইখার কানে যখন গেছে এত সুন্দর গোলাম বিক্রি হবে। আমার ভাইজানেরা বাদশা আজিজ মেসের পার্লামেন্ট থেকে যখন বাসভবনে ঢুকছে অমনি বলছে কিছু কি খবর বার্তা তুমি আইছো এই দেশের মধ্যে? মালিক বিন তোহবার বণিক দলের একজন, সে নাকি মিশর, সে নাকি শাম থেকে আসার পথে একটা গোলাম ক্রয় করে নিয়ে আসে, এই গোলামের মূল্য দেওয়ার মতন এই দেশের কোনো মানুষ নাই, আমি তোমার স্ত্রী, তোমার কাছে কোনো আর দাওয়া দাবি নাই, সারা জীবন আর কিছু চাই না, ওই গোলামটাকে ক্রয় করে নিয়ে আসো, ওই গোলামকে নিজেদের ছেলে নিয়ে নাই, ছেলে হিসাবে তাকে লালন পালন করব। তার মানে বাদশা আজিজ মিসরের কাম রিপু ছিল না, পুরুষের পুরুষত্ব ছিল না। জুলাইখার যে বিবাহ হয়েছিল আজিজ মিসরের সাথে, জীবনে একদিনও আমার ভাইজানেরা স্ত্রী সহবাস আমার ভাইজানেরা সম্ভব হয় নাই, কাজে কাজেই জুলাইখা ছিল বন্দা, আসলে তো সে বন্দা ছিল না, তার স্বামী ছিল আমার ভাইজানেরা সন্তান আহারা। আমার ভাইজানেরা আজিজ মেসরের স্ত্রী জুলাইখা ডাক দেয়া বলল, প্রাণের স্বামী গো, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই, মালিক বিন তোহবার এই গোলামকে ক্রয় করে নিয়ে আসো, নিজেদের পুত্র নাই, পুত্র রূপে তাকে লালন পালন করব। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, খবরটা বড় ভালো।
কি কোন খবরটা পালো না? আসিল গোলাম, যদি প্রধানমন্ত্রী তাকে নিষ্পালিত পুত্র হিসাবে গ্রহণ করে তাহলে ইউসুফের জন্য এটা কি ভালো। ভাইরা আমার, বাদশাহ দিজমাসের মালিক বিন তোহবারের দরবারে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য অনেক মানুষ আছে, ক্রয় করার জন্য অল্প সংখ্যক, কিন্তু দেখার জন্য বহু সংখ্যক। কি কন আজিজ মেসের যখন আইছে মালিক বিন তোহবারকে বলতেছে, মালিক বিন তোহবার একটা কাজ করু, এই গোলামকে কারা কারা ক্রয় করবে তাদের নাম একটু লিস্ট করো, কারা কারা ক্রয় করতে ইচ্ছুক তাদের নাম লিস্ট করো। হাট বাজার ডাক হয় না আমার ভাইয়েরা, যারা ডাকতে যাইবে তাদের নাম লিস্ট করা হয় কি হয় না? তার মানে ইউসুফ পয়গম্বরকে যে বিক্রি হবে আমার ভাইজানেরা ওই জায়গায় ডাক উঠবে। আমার ভাইজানেরা নাম লেখাইতে লেখাইতে 1999 জন মানুষের নাম লেখছে, 1999 জন মানুষ ইউসুফকে ক্রয় করার জন্য ইচ্ছুক, 1999 জন, 99 নাম্বার, এই 99 নাম্বারে দেখে একটা বৃদ্ধ মহিলার নাম, বৃদ্ধ মহিলার নাম। আজ ইসমেসের এই বৃদ্ধ মহিলাকে ভালো চেনে, বলতেছে এই বৃদ্ধ মহিলা সুপসিবেন্দা জঙ্গলে জঙ্গলে থাকো, মাঝে মধ্যে তুমি আমার দরবারে যাও, কিছু কিছু করে দেই তাই দিয়ে তুমি চলো, আর এই গোলামকে ক্রয় করার জন্য আমি আজিজ মেসের হিম্মত পাই না, সাহস পাই না, আর তুমি এই গোলামকে ক্রয় করার জন্য নিচে তোমার নামটা কেন বসাইয়া দিলা বলো। এইবারে বুড়ি বলতেছে, ও বাবা আজিজ মেসের রে, আমি জানি আমার একজন নবীকে ক্রয় করার নামের লিস্টির মধ্যে নিজের নামটা উঠাইয়া দিয়া কাল কঠিন মুসিবতের সময় মাহবুবের আদালতে বলবো, আল্লাহ কোন আমল করে তোমার ব্যস্ত পাওয়ার যোগ্য আমি হই নাই, তোমার একজন পয়গম্বরের ক্রয় করার নিয়াতে আমি নামের তালিকায় নামে নিজের নামটা আমি লিস্ট করে দিয়েছিলাম। আল্লাহ এই মহব্বত টুকুন যদি তুমি কবুল করে থাকো, বিনিময় আমি তোমার বৃদ্ধ বান্দি, আমাকে তুমি জান্নাত দিও। ভাইরা আমার, এই বুড়ি আবার কি রকম পরহেজগার আসিল না? এই বুড়ি পরহেজগার আসিল, বুড়ি চিনছে ইউসুফকে, বুড়ি চিনছে ইউসুফকে, আজ ইসমাইল চিনতে পারে নাই। ভাইরা আমার, পরিশেষে আজ ইসমাইল নিজের নামটা লেখা দিয়ে আমার ভাইজানেরা নাম ডাক যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাদশা আজ ইসমাইল উনি বলল, মালিক বিন তোহবার তোমার গোলামকে দাঁড়ির এক পাল্লায় উঠাইয়া দাও, আর অপর পাল্লায় সোনা মণি মুক্তা একবার না দুইবার না দশ গুণ করে আমি দিয়ে দেব, তোমার মূল্য কোটি কোটি টাকার সম্পদ। আমার ভাইজানেরা, গোলামের দশ গুণ ওজন সমতুল্য সোনা, মণিমুক্তা হীরা জমরত জহর কাঞ্চন সে তাকে মূল্যবান পদার্থ আমার ভাইজানেরা মালিক বিন তোহবারকে প্রদান করে বাদশা আজিজ মেসের পয়গম্বর ইউসুফকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আজিজ মেসের তার বিবি জুলাইখাকে উপহার দিলে। ভাইরা আমার, 9 বছর বয়সের ইউসুফ জুলাইখার ঘরে, কার ঘরে,
আর 9 বছর লালন পালন হলো কয় বছর আমার ভাইজানা 18 বছর বয়সের যে চেহারা যে নূর আর 9 বছর বয়সে যে চেহারা যে নূর এটা কি সমান হ্যাঁ এটা কি সমান 18 বছর বয়স যখন এসে গেল তখন কিন্তু পূর্ণ যুবক কি কর যুবকের সময়কার চেহারা সুরাত আমার ভাইজানেরা অত্যন্ত চাঙ্গা হয়ে ওঠে তাই ওঠে না আমার ভাইজানা মানুষ যদিও কাইয়া কুসকুসা হয় 18 বছর বয়স যখন হয় ওই যুবকের চেহারার মধ্যে আলাদা একটা করে আমার ভাইজানেরা চেহারা আসে কি কর আলাদা একটা করে রূপ তার মধ্যে আসে আমার ভাইজানেরা 9টা বছর পর্যন্ত জুলাইখা ইসুফকে লালন পালন করলো নিজের পুত্র রূপে পয়কবার ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 বছর বয়স কয় বছর চেহারার মধ্যে তো আল্লাহ পাক এমনি রূপ দিয়া দিছে কি কর এমন রূপ আল্লাহ দান করেছেন এদিকে 18 বছর বয়সের সময়কার যে এর একটা রূপ এটাও আমার ভাইজানেরা আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে দিছে এই দুইটা রূপ দুইটা শক্তি দুইটা চেহারা একত্রিত হওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে মুগ্ধ হইয়া জুলাইখা আর বরদাস্ত করতে পারে না কি কোন বরদাস্ত করতে পারে আমাগুরে দেশের মধ্যে আছে ধর্ম মা বানায় সেটা তারই হাতি অপকর্ম জোর জোরে বলেন না ওজুবিল্লাহ ধর্ম বিটি বানায় তারই সাথে অপকর্ম করে কি কোন এগুলো আপনারা বলতে পারবেন না এবারে আমরা মৌলবি যাইতে আমরা কোয়ের পারব মসলার নিকে যাইছে ফতোয়ার নিকে যাইছে বাইরে আমার এইবারে আসুন জুলাইখা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে পাগল পড়া জুলাইখা আর সহ্য করতে পারে না স্বামী তাকে আমার ভাইজানের রাজ দরবারে একদিন করছে কি স্বামী বাসায় থেকে বাইর হয়ে আজ দরবারে চলে গেছে আজিজ মেসের জুলাইখা আস্তে আস্তে করে ইউসুফের ডাক দেয়া বলে ইউসুফ রে তুমি আজকে আমি যেই অন্দর মহলে বাদশা আজিজ মেসেরকে নিয়ে আমি যেই মহলে যেই রুমের মধ্যে আমি আমি শুয়ে বসে আমি স্বামী স্ত্রী দুইজন যেই রুম আমরা বসবাস করি এই রুমের ভিতরে তুমি একটু আসো আমার ভাইজানেরা আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাতু সালাম 18 বছর বয়স লালন পালন হলো জুলাইখার ঘরে তার ভিতরে যে কুচক্র আছে এইটা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম চিন্তা করেন নাই কেন না ওই সময় তো উনি নবুয়াত পান নাই কি কোন ব্রাদারান ইসলাম জুলাইখা ধীরে ধীরে ডেকে ডেকে তার অন্তর মহলের মধ্যে নিছে বাড়ির ভিতরে ঢুকতে তার অন্তর মহলে যাইতে সাতটা গেটে সাতটা দরজা সাতটা গেটে সাতটা দরজা জুলাইখা ইউসুফকে দেখে তার নিজের অন্তর মহলের ভিতরে ও আমার ভাইজানরা কামরার ভিতরে নিয়ে বসা রেখে বলতেছে ইউসুফ রে তুমি এখানে বসো আমি একটু বাহির থেকে চলে আসি বাহিরে এসে আমার ভাইজানরা বাড়ি গেটের দরজা আটকাইয়া ভিতর থেকে তালা লাগাইয়া দিছে তৃতীয় গেটে তালা লাগাইয়া দিছে তৃতীয় গেটে তালা লাগাইয়া দিছে চতুর্থ গেটে তালা লাগাইয়া দিছে পঞ্চম গেটে তালা লাগাইয়া দিছে ষষ্ঠ গেটে তালা লাগাইয়া দিয়ে সপ্তম গেটে আমার ভাইজানরা নিজ মহলের মধ্যে নিজ কামরার কামরার মধ্যে ঢুকে আমার ভাইজানরা ওই রুমেরও আমার ভাইজানা দরজায় ভিতর থেকে তালা লাগাইয়া দিয়া বলতেছে ইউসুফ রে
তুমি আজ 9 বছর হলো তুমি আমার ঘরে কিন্তু আজকের ইচ্ছা আকাঙ্ক্ষা আজকে আমার নতুন না আমি জুলাইখা বাদশা আজিজ মেসরের সাথে বিবাহ হওয়ার আগে আমি একদিকবার স্বপ্নের মধ্যে তোমার মতন গোলামকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আর আমি তোমাকে কোথায় পাবো স্বপ্নের মাধ্যমে আমি জানতে পেরেছি বাদশা আজিজ মেসরের সঙ্গে যদি আমার বিবাহ হয় তবে তোমার মতন গোলামকে পাওয়া আমার পক্ষে সম্ভব হবে আজিজের সাথে বিবাহর আগে স্বপ্নের মাধ্যমে একদিকবার তোমাকে দেখে তখনকার থেকে আমি তোমার প্রতি দুর্বল তোমার প্রতি ইচ্ছা তোমার প্রতি আমার আকাঙ্ক্ষা আজ আমাকে মিলিয়া দিছে সৃষ্টিকর্তা আজ তোমাকে আমার সঙ্গে মিলাইয়া দিছে ও ইউসুফ রে কোন রকমের চিন্তা নাই ভাবনা নাই ভয় নাই ডর নাই আমার বিছানায় আমি শুয়ে পড়লাম আমার যেমনের চাহিদা তুমি এটা সেটাকে পূরণ করে দিয়ে দাও জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এইবারে জুলাইখা আমার বাইজানারা শরীরের কাপড় আমার বাইজানারা ছেড়ে দিয়ে বিছনায় শুয়া গায়ে একটা ব্লাউজ ছিল শোয়া মানুষ উঠে আবার ব্লাউজটা টান দিয়া খুলল ব্লাউজটা টান দিয়া খুলে আমার বাইজানারা ঘরের দরজার উপরে আমার বাইজানারা লক্ষ্মী মাপুর থেকে ওই জায়গায় জুলাই আছে নিজের গায়ের জামা ব্লাউজ খুলা ওই প্রতিমা লক্ষ্মীর চেহারার উপরে আমার বাইজানা কাপড় দিয়া ঢেকে দিছে ইউসুফ পয়গম্বর কয় জাহাবানা এই কামটা কেন করলেন বলে আমরা যে কাজ এখন করতে যাচ্ছি এটা তো অবৈধ কাজ এটা কি কাজ দোলাইখাই করতেছে এটা অবৈধ কাজ ওই মাবুদে দেখলে কি কর প্রতিমা দেখলে উনি যদি লানত করে তাহলে তুমিও ধ্বংস আমিও ধ্বংস সে যেন না দেখতে পারে এই জন্য তার চেহারা দেখে দিলাম চোখ টুক বন্ধ করে দিলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় জুলাইখা রে তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সারা পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তার চোখের উপরে কাপড় দিয়া পর্দা মারে এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিসসালাতু সালাম আল্লাহু একবার বলে তালা দেওয়া দরজার সামনে দাঁড়াইয়া তালা ধরে একবার ঝাঁকি দিছে সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল ইউসুফ পয়গম্বর প্রথম দরজা থেকে বাইর হইয়া দ্বিতীয় দরজায় গেছে দ্বিতীয় দরজার তালা চটর চটর করে একা একাই খুলে গেল তৃতীয় নাম্বারের দরজার তালা খুলে গেল চতুর্থ নাম্বারের দরজার তালা খুলে গেল পঞ্চম নাম্বারের দরজার তালা খুলে গেল ষষ্ঠ নাম্বারের দরজার তালা খুলে গেল সপ্তম নাম্বারের দরজার তালা খুলে গেল ইউসুফ পয়গম্বর দরজা থেকে দৌড়াইয়া যখন বাইর হইছে জুলাইখা পাগলের মতন উন্মাদ পাগলি হইয়া ইউসুফকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াইয়া একেবারে শেষ গেটে বাড়ি গেটে যখন ইউসুফ জুলাইখা পিছন থেকে দূরে এসে খাবড়ি দিয়া গায়ের জামার পিছন সাইড এমন ভাবে যাইতে টেনে ধরল পয়গম্বর জ্যাংটা দিয়া আমার বাইজানেরা সপ্তম দরজা থেকে বাহির হইয়া বাহিরে গেল গায়ের জামার এক অংশ ছিঁড়া জুলাইখার হাতের মধ্যে রইল পাগল হয়ে গেছিল জুলাইখা এমন ভাবে টাইনা ধরছে পিছন থেকে গায়ের জামা ইউসুফ পয়গম্বর নবুয়তি শক্তির এক ঝাঁকি মারছে গায়ের জামা ছিঁড়া জুলাইখার হাতের মধ্যে পৃথক হয়ে আছে এক টুকরা কিন্তু ইউসুফকে ধরে রাখতে পারে নাই সম্মানিত হাজিরিন যেই ইউসুফ বাইরে গেছে দেখে যে বাদশাহ আজিজ মিসে উনি আবার বাড়ির ভিতরে ঢুকতার জন্য পজিশন নিছে ইউসুফের দৌড়ানির ভাব দেখে বলে আজিজ মেসের ডাক দেয় বলে ইউসুফ
তোমার কি হইছে, তোমাকে হারাম দেখা যাচ্ছে, তুমি কেন দৌড়াচ্ছ? কারণ এখন ভিতর থেকে জুলাইখা কয়, প্রাণের স্বামী এই নয়টা বছর পর্যন্ত দুধ দিয়া ভূত পালছি, কাল সাপ পালছি, আজকে এই গোলাম কি করছে তাকে জানো? তোমার বিবি যে তার অন্তর মহলে শুয়ে থাকে, সাতটা তালা ভেঙ্গা তোমার বিবির অন্তর মহলের মধ্যে ঢুকে তোমার বিবির ইজ্জত কেউ অপহরণ করার জন্য গিয়েছিল, আমি তাকে দাবলাইয়া ধরতে পারি নাই, এই মুহূর্তে সে গেট থেকে বাইর হয়ে গেল। আজ ইসমেসের কি আর ইসুফে ছাড়ব, থাপড়ি দিয়ে দূরে ফেলাইছে, যে দুধ দিয়া আসলি তো কাল সাপ পেললাম, তুমি আমার বিবির ইজ্জত মারার জন্য সপ্তম গেটের ভিতরে তুমি কেন ঢুকছিলা জবাব দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, বাদশা নামদার আপনারা দুইজন বলবি চলবে, দুইজন বললি কি চলবে না, আমার কিছু বক্তব্য শুনবেন? বলে হ্যাঁ শুনব। বলে আমার বক্তব্য বেশি কিছু না, আপনার বিবি যেই অন্দর মহলে যেই রুমের মধ্যে যেই কামারার মধ্যে শুয়ে ঘুমাইছে ঘুমায় আপনি সহ, ওই কামারার ঘরের মধ্যে দোল্লার ভিতরে জুলাইখার খালাতো বোনের একটা শিশু সন্তান সাত বছর বয়স ওই দোল্লার মধ্যে শুয়ে ঘুমাইতেছে, আজকের এই মুহূর্তের ব্যাপারটাকে আপনি ওই শিশুকে যাইয়া প্রশ্ন করেন, আমাদের আপনার পিবি যেটা বলতেছে ওইটাই সত্য না মিথ্যা? ওই সাত মাসের শিশু সন্তানের কাছে দোল্লার কাছে যাইয়া সাক্ষী চান, ওই শিশু সন্তান সাক্ষী দিয়ে দিবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছি জুলাইখার খালাতো বোনের সাত মাসের সন্তান দোল্লার মধ্যে ছেলে সন্তান শুয়ে ঘুমায়, ওই সন্তানকে যায় এই মুহূর্তে কালের কথাটা আপনি একটু জানার চেষ্টা করেন। এইবারে আজিজ মেসর দোল্লার কাছে যায় বলতেছে, দোল্লার শিশুরে, ইউসুফ আর জুলাইখা সম্পর্কে এই মুহূর্তে কি ঘটনা ঘটছে তোমার কি তা জানা আছে? বলার সাথে সাথে শিশু সন্তানের জবানটা খুলে গেল। শিশু সন্তান বলতেছে, বাদশা নামদার, ইসুফের গায়ের জামা পিছনের সাইড যদি ছিঁড়া থাকে তাহলে আপনার বিবি জুলাইখা দোষী, আর ইসুফের গায়ের জামা যদি আগের টাকা ভরছিঁড়া থাকে তাহলে হবে যে ইসুফ পয়গম্বা ইসুফ দোষী। শীর্ষে কোন মূলা, শীর্ষে কোন মূলা? বাদশাহ আজিজ মেসের একেবারে স্পষ্টভাবে জ্বলন্ত প্রমাণে দেখে ফেললো পিছনে শীর্ষে, আমার বাইজনা বিবি আসামি হয়ে গেল স্বামীর কাছে। এইবারে বলতেছে, স্বামী গো, আসামি বানাবার যা করো, আমার আব্দার তোমার কাছে, এই গোলামকে যদি তুমি ইচ্ছা করিয়া ছেড়ে দাও তাহলে তোমার বিবির দুর্নামটা কিন্তু ঘটেই যাবে, কিন্তু গোপন করা লাগবে। স্বামী একটা কাজ করো, এই গোলামকে আসামি বানায়া আসামি সাব্যস্ত করে এই গোলামকে জেলের মধ্যে তুমি ভর্তি করো, এই গোলামকে এখন তো আসামি বানাই তো ভর্তি করে, কি কন আসামি কি হওয়া লাগে? আসামি ভাই না, ওই সবকই পাইছে বুঝছা, ওই জুলাইখার সবক পাইছে। কিন্তু আসলে এই কথা বলছে জুলাইখা বিবির মর্যাদা রক্ষা করার জন্য জেলে তোলেন তা না, কোন কোন কেতাবের মধ্যে লেখা আছে জুলাইখার মনের ধান্দা এইটা, এই গোলামকে ইচ্ছা করে ছেড়ে দিলে এই দেশের কোনো না কোনো মহিলা এই গোলামকে লাভ করবে, আমার ভাগ্যার জুটবে না, আর জেলখানায় যদি উঠায় রাখা যায় কোনোদিন না কোনোদিন হয়তো একবার পাইতেও পারি। আচ্ছা, বুদ্ধি এটা কি ছোটখাটো বুদ্ধি বুঝতেছেন এই মহিলার? হ্যাঁ,
এই জন্য তো আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে এই সূরা ইউসুফের মধ্যে তো আল্লাহ বলছে ইন্না কাইদা কুনাজিম নারী জাতির হেরবা নারী জাতির চক্রান্ত নারী জাতির বদমাইশি নারী জাতির শয়তানকির সাথে পারে না ইবলিস শয়তানি শয়তানি করতে মহিলাদের চক্রান্তর কাছে ইবলিস শয়তানের চক্রান্ত ফেল মারে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ